কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হিসাব নিকাশের আগে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যে বাচ্চাগুলো দুনিয়ার জমিনে ছোট অবস্থায় মারা গিয়েছে, না বালিক মারা গিয়েছে, পৃথিবীর জমিনে এক সেকেন্ড এক মিনিট বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে, কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করব কিয়ামতের মাঠে। ওরা যেন দৌড়াদৌড়ি করতে না পারে, ওদের কোনো হিসাব নাই। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই, সুতরাং তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ধরাইয়া দাও আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দাও। আমার বন্ধুগণ, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে, জান্নাতের পাসপোর্ট হাতে নিবে, আল্লাহ যখন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্যে, ওই সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন, আজ আছো কিলিমানিল মুলক আলিয়ম, কে আছো, কে আছো, কার ক্ষমতা আছে, দাঁড়াও, তোমার নাকি ক্ষমতা আছে, একটু দেখি ক্ষমতা কেমন, তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল, তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল, তোমার নাকি দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল, একটু দাঁড়াও। কেউ দাঁড়াবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়ে চিৎকার করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ তাআলা আমুনি, আপনি যদি এভাবে চিল্লা চিল্লি করে বলেন কে আছো দাঁড়াও, কে দাঁড়াবে আপনার সামনে, দাঁড়াবার মতো সাহস আছে কার, কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে, কেউ দাঁড়াবে না। আল্লাহ আমি কি কোনোদিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে, আল্লাহ আমি কি কোনোদিন বলছি আমার পাওয়ার আছে, কোনোদিন বলি নাই। আজকে কেয়ামতের মাঠে তুমি যে এইভাবে চিৎকার করতেছ, আল্লাহ তাআলা তোমার চিৎকারে তো কেউ দাঁড়াবে না, কথা বলবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধুরে তুমি মাথা উঠাও, তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না, দুনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ, দুনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ, অনেক অত্যাচার সহ্য করে দিন প্রচার করেছ, বন্ধুরে আজকের দিন তোমার কান্নার দিন না, মাথা উঠাও, আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি, জান্নাতি পোশাক রেখে দিয়েছি, তুমি জান্নাতি পোশাক পরে চেয়ারে বসো। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা মাথা উঠাবো না, আমার কথা তোমার শোনা লাগবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বন্ধুরে মাথা উঠাবো, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু মাথা উঠাও, আল্লাহ রসুল বলবেন, কেন মাথা উঠাবো, তোমার কষ্ট হবে আমি জানি, তুমি মাথা উঠাও, আল্লাহর রসুলকে আল্লাহ বলবেন, বন্ধু কি বলতে চাও তুমি বলো তো, কি জন্য মাথা উঠাচ্ছ না, কান্না করা কেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন, আল্লাহ তাআলা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো, বিচার শুরু করো, কিয়ামতের মাঠ তুমি কায়েম করে রেখে দিয়েছ, এখানে নামাজি বেনামাজি চোর ডাকাত সব মানুষ দাঁড়িয়ে আছে, বিচার না করা পর্যন্ত জান্নাতি জাহান্নামী বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা সবার তো কষ্ট হয়, বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনি শাস্তি দেন, কিন্তু কেয়ামতের মাঠে আপনি সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, মানুষের কষ্ট হয়। আল্লাহ বলবেন, বন্ধুরে ওদের আমল নামা দেখে তো আমার লাভ নাই, বিচার করে লাভ নাই, সবগুলাকে জাহান্নামে দেব, ওদের আমল নামা দেখে লাভ কি, আমি আমল নামায় দেখবো সালাত পড়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, আমানতের খেয়ানত করেছে, আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, হারাম খেয়েছে, অন্যায় করেছে, এগুলো তার আমল নামায় দেখব, এই আমল নামা দেখে তো বিচার করে লাভ নাই, বিনা বিচারে জাহান্নামে দিতে চাই। মনে রাখবো বুখারীর হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা এভাবে রাগ করার দরকার নাই, আমুনি আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমল নামা পেশ করতে চাই, আপনি আমল নামাটা একটু দেখেন, পর্যালোচনা করেন, যদি ভালো লাগে আপনি সে আমল নামা দেখে বিচার করবেন, আর যদি ভালো না লাগে আপনি সবাইকে বিনা বিচারে জাহান্নামে দিয়েন। আল্লাহর পয়গম্বর আমল নামা পেশ করবেন, আল্লাহ তাআলা আমল নামা হাতে নেবেন, এক পৃষ্ঠা করে উল্টাতে লাগবেন,
কোনো জায়গায় কাটবার জায়গা নাই, এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন কোনো জায়গায় কলম লাগানো যাবে না। আল্লাহ বলবেন, বন্ধুরে কার আমলনামা দিয়েছ? একটা জায়গায় কোনো ভুল নাই, এই আমলনামা দেখে আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহর কাছে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা এটা আমার আমলনামা না, দুনিয়ার কোনো পয়গম্বরের আমলনামা না, এটা হলো আমার পাগলা সাহাবী হযরতে আবু বকরের আমলনামা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আবু বকরের আমলনামা এত সুন্দর করে আমার সামনে দিয়েছো, বন্ধু আমার মন খুশি হয়ে গিয়েছে, বিচার কার্য শুরু করতে চাই। আল্লাহ তাআলা বিচার শুরু করতে যাবেন, এই ঘটনা অনেক লম্বা, এদিকে যাব না। এমন সময় আল্লাহ দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা বলো এই বাচ্চাগুলা দৌড়ায় কেন, এই বাচ্চাগুলা কেনই বা দৌড়ায়? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা এদেরকে ডেকে কাছে আনতে পারি। ফেরেশতারা বাচ্চাদেরকে ডেকে ডেকে আল্লাহর সামনে হাজির করবে, বাচ্চারা বলবে, আল্লাহ তাআলা আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নিয়ে যান জান্নাতের সার্টিফিকেট, নিয়ে যান, জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, কেন রে, তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি, তোমরা ঢুকলে না কেন? এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিবে, আল্লাহ তাআলা যেই মায়ের গর্বে যেই বাবার ঔরসে জন্ম নেওয়ার কারণে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির এক সেকেন্ড বেঁচেছিলাম, এক মিনিট বেঁচেছিলাম, যেই মায়ের গর্বে 10 মাস 10 দিন ছিলাম, যেই বাবার ঔরসে ছিলাম, আল্লাহ তাআলা যেই মা বাবার ওসিলায় দুনিয়ার জমিনে এসে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছো, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ তাআলা আমি নিমক হারামের মতো এই জান্নাতে যেতে পারবো না, তুমি পাসপোর্ট নিয়ে নাও, ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাপকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বলবেন, ও বাচ্চারা তোমরা শোনো, কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না, ফিরাইয়া নিতে পারি না, আমি আল্লাহ এমন দাতা না দিলে ফিরাইয়া নিয়ে যাই। শোনো শোনো, কেয়ামতের মাঠে তোমরা গুরু যেখানে তোমাদের মা বাবাকে পাওয়া যায়, তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলা। আল্লাহু আকবার! এই হায়াতে জিন্দেগির এত দাম, এই জন্যে দুনিয়ার জমিনে যারা এক মিনিট বেঁচে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে তাদের অনেক দাম, এই জন্য জীবনটাকে কাজে লাগাও। বাইরে তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, কেনই টেনশন করো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই গুনাহ করেছিস তো কি হয়েছে, তোর গুনাহ আসমান জমিন পরিমাণ হতে পারে, আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহে ভরে যেতে পারে, গোলাম চিন্তা করিস না, আমি আল্লাহ আছি। গোলাম রে তুই তোর গোটা জিন্দগির গুনার জন্য তওবা করতে গিয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেশ জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে পারো, গোলাম কথা দিলাম, তোমার চোখ থেকে পানি পড়ে গালে আসার আগে আগে তুমি যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমার জিন্দগির গুনাগুলাকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্যে আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ, বলে কি করব না, হায়াতে জিন্দগির অনেক দাম। লম্বা আলোচনা আমরা আর লম্বা করতে চাই না, একটার উপরে হয়ে গিয়েছে লম্বা আলোচনা। আমি এখানে বুঝাতে চাইছিলাম ওই জায়গায় এসে কেয়ামতের মাঠে, আরে বোকা, রসুলের পাককে ভুইলা বসে রয়েছ, রসুলের পাক তোমাকে ভুলে যাবে না কেয়ামতের মাঠে, যখন কুটা দুনিয়ার মানুষ মাটির নিচে, সর্বপ্রথম জিব্রিল আমিন এসে রসুলের পাককে উঠাবেন, রসুল উঠবেন চিৎকার করে বলবেন, ইয়া জিব্রাইল আইনা উম্মতি, বলো আমার উম্মত কোথায়, আমাকে তো দেরিতে উঠালা কেন? জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে উঠানো হয় নাই, এখন মাত্র আপনাকে উঠানো হয়েছে, রসুলের পাক তো উঠবেন। আল্লাহ বলবেন, চিৎকার করবেন না, পরেন আপনি পোশাক, বসেন আপনি চেয়ারে, রসুলের পাক বলবেন, আল্লাহ হবে না, আমি যদি পোশাক পরে চেয়ারে বসে থাকি আমার উম্মতকে তোমার ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে।
রসুল পাক বসতে চাইবেন না, বসতে চাইবেন না। একবার পুল সেরাতে, একবার মিজানে, একবার হাউজে কৌসারে, একবার জাহান্নামের গেটে রসুলে পাক দৌড়াবেন শুধু তোমার নাজাতের জন্যে, তোমার কল্যাণের জন্য, তোমাকে বাঁচাবার জন্য। আর এই রসুলকে দুনিয়ায় ভুইলা বৈশা রয়েছে, এজন্যে আমরা সে রসুলকে ভুলে যাব না। বলেন না ইনশাআল্লাহ, নামাজ ভুলে যাব না ইনশা। কথা আর বাড়াতে চাই না, পাঁচ ওয়াক্ত সালাত যেখানেই থাকেন পড়বেন, পরিবারে নামাজ কায়েম করবেন, বলেন না ইনশাআল্লাহ, হালাল খাবেন, আরেকবার বলছি হালাল খাবেন, জীবনে কিছুই লাগবে না, হালাল খান, কামিয়াবি আছে, কামিয়াবি। নামাজ পড়বেন, হালাল খাবেন। তিন নম্বর, আমানতের খেয়ানত করবেন না। তাহলে আমি শেষে তিনটা কথাই বললাম, নামাজ পড়বেন, হালাল খাবেন, আমানতের খেয়ানত করবেন না। তিনটা মনে থাকবে তো? মনে রাখবেন তিনটা। রাসূল বলছেন ফাদা খালাল জান্নাতা বিসালাম, মরবেন তো দারুস সালাম নামক জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে রব পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। সবাই আওয়াজ করে পড়েন আমিন। অন্যায় করবেন না, মানুষকে গালি দিবেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকে। এই জন্য উচিত হচ্ছে সুখ পালন করা, আর সুখ পালন করার যে প্রক্রিয়ায় পালন করলে সুখ হয় সেই প্রক্রিয়ায় পালন করতে হবে। অর্থাৎ সাজসজ্জা করা যাবে না, জৌলুস ইউজ করা যাবে না, খুব স্টাইলিস্ট হয়ে চলা যাবে না। আপনার চাল চলনে বুঝাতে হবে আপনি স্বামী মারা গিয়েছেন, আপনি বড় কষ্ট পেয়েছেন। এটা বুঝাতে গিয়ে যদি সাদা কাপড় পরে বুঝাতে হয় তাও বুঝাবেন, আর যদি আপনাকে নর্মাল কাপড় পরে বুঝাতে পারেন তাও বুঝাবেন। হাদিসের ভাষ্য হচ্ছে আপনি চাক চিক্কময় সময় পার করবেন না। কথা বুঝতে পারছি? এখন যদি সাদা কাপড় পরতেই হবে 40 দিন, এই ওয়াজ আমি করতে পারবো না, ওগুলো নাই। আপনি যেভাবে চললে বোঝা যায় যে আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন, আপনি সুখ পালন করবেন। কিন্তু আপনারা সাদা কাপড় দিয়ে লাভ কী, এটা তো বাদ প্রশ্ন। প্রশ্ন হলো রসুল বলেছেন তোমরা 3 দিন গোরের চুলে আগুন জ্বালাইও না, আর আপনারা তো মারা যাওয়ার 1 মিনিট আগে আগুন জ্বালাইয়া খিচুড়ি বানানো শুরু করে দেন। এটা কথা বলেন না কেন? শয়তানি তো আরেক জায়গায় চলে। 3 দিন পর্যন্ত নিষেধ করেছেন, তোমরা কিছু কইরো না, সুখ পালন করো, গোরে রান্না করার দরকার নেই, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা এরা খাওয়াও, আর আপনারা খিচুড়ি দেন। মরার পরে বেচারা কবরে গেছে আর সবাই মিলে কয় আসো বাপ মারা গেছেন আমার বাড়িতে আসেন সব খাইয়া যাইবেন, বলেন এগুলো? এটাই তো ভুয়া, এগুলাই তো ভুয়া। বুঝতে পেরেছেন আমার কথা? কারো প্রশ্ন আছে কিছু বলবেন? নাই বলেন না, কেউ জানবেন কিছু? জানা নেই, তাহলে বাইসা গেলাম আমি। বলো বাবা বলো, প্রশ্ন থাকলে বলো, দিল খুলে কথা বলো। কেন খাওয়াইবেন? তো মরার পরে এত মানুষকে খাওয়াইলাম কি? যারা দেখবেন মরার পরে খায়, যাদেরকে খাওয়ানোর কথা গরিব মিসকিনকে ধরলাম খাওয়াইবেন? গরিব মিসকিন তো গড়ের যাইতেই পারে না, সব নেতার কর্মীরাই তো গড়ের ভিতরে ঢুকে খায়, খাওয়াইবেন তো? আমার কোনো কথা বলাইতেছেন কন, খাওয়াইবেন গরিব মিসকিনটা গড়ের ভিতরে নেতা কর্মী, আর প্লেট নিয়ে বসে রয়েছে গরিবেরা ইয়াতিমেরা বাহিরে। আপনারা নেতা কর্মীদেরকে না খাওয়াইয়া বলেন আসছিলেন আমার বাপের 5 গরু করে খাওয়াইমো বলছিলাম, আমি গরু জবাই করতে পারিনি, 500 টাকা করে নিয়ে যান, দেখবেন একটাও টাকা নেবে না। যে টাকা নিতে পারবে সেই খাবে, কথা বলেন না কেন? যে টাকা নেওয়ার মতো তার অবস্থা অ্যাভেলেটি সেই খাবে, যে টাকা নিতে পারবে না সে খাইতে পারবে না। সব নেতা কর্মীরা খাওয়াইবেন, আর গরিবরে খাওয়াইবেন না, হেরে দিবেন হাড্ডি, হেরে দিবেন আলু, আর নেতা করে খাওয়াইবেন 20টা আইটেম দিয়া খাওয়ান, যান এখানে বুঝতে পারবেন মজা কেমন। সব বাপ 50 গরু জবাই করে মানুষরে খাওয়ান, খাইয়া যাওয়ার সময় কবে লবণ হয়েছে না, কথা বলেন না কেন? মানুষরে খাওয়াইয়া খুশি করতে পারবেন না।
বাদ দেন, আর কিছু জানবেন? মারা যাওয়ার আগে বাবার চিকিৎসা করে নাই ছেলে, আর মারা যাওয়ার পরে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উঠাইয়া বাবার 40 দিন করে এর মতো বেয়াদব সন্তান আর নাই, ঠিক কি না বলেন? বাপ বিনা চিকিৎসা মারা গেছে, চিকিৎসা করে নাই, মারা যাওয়ার পরে সব ভালোবাসা বাইরে জিতেছে মানুষের খাওয়াইয়া। হ্যাঁ, বাদ দেন, বাবার জন্য দোয়া করেন, বাবার কাছে মানুষ টাকা পাইলে টাকা দেন, খাওয়াইয়া মানুষকে খুশি করা যায় না, ঠিক আছে তো? না কালকে সকালে মাইল লাগাই দিবেন এলাকায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন থাকলে বলেন, বাপ বলো, জানার থাকলে বলো। আচ্ছা, জায়নামাজে কাবা ঘরের ছবি থাকে, এই কাবা এই জায়নামাজ ইউজ করবেন না, এক নম্বর, আর ইউজ করলে কাবা ঘরের ছবি পড়লে কোনো আপত্তি নেই, বুঝে দিতে পারছি? জায়নামাজে কাবা ঘরের ছবি যদি থাকে তাহলে ইউজ করতে আপত্তি নাই, কিন্তু না করা উত্তম, এটা করবেন না, নির্ভেজাল একটা জায়নামাজ ইউজ করবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ। দাড়ি যদি পড়ে যায়, কেউ যদি পায় যে মনে করে এটা দাড়ি, এটাকে নিতে হবে সম্মানের সাথে, এটাকে পুঁতে ফেলতে হবে মাটির নিচে, মাটির নিচে পুঁতে ফেলতে হবে যদি মনে হয় এটা দাড়ি, আর যদি না বোঝা যায় দাড়ি তাহলে তো ময়লার সাথে চলে যাবো। দাড়ি যদি মনে হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে, এটা বহুত, এক একটা দাড়িতে 70 ফেরেশতা থাকে, না জোয়ানালার দরকার কি? আর কিছু জানবেন? কি বলছে বুঝিনি, পরচুলা? না দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো বাদ জিনিস, এগুলো হিন্দুদের কাজ, পরচুলা। আরে বুঝছি বুঝছি, বুঝাইতে চাইছেন, গ্রামগঞ্জে নাকি চুল বিক্রি হয়, এটা বলবেন তো আপনি পরচুলার বাস করে লাভ কি? চুল বিক্রি করে হারাম, মানুষের কাজসাদ, এটা বডির একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম, চুল বিক্রি হারাম, কি আপনার বউ আপনার মেয়ে আপনার বোন চুল দিয়া দেয় যে চুড়িওয়ালারে দেয়নি, হারাম, কি বলছি? বিক্রি করা যাবে না, বডির কোনো অংশ বিক্রি হয় না, সব হারাম। ওরে আল্লাহ, আমার আরেক জায়গায় নিয়ে যাইতেছেন এখন, গাজির গান কি বুঝিনি, ওই যে গান গায় মাজারে মাজারে নাকি মান্নত করে বাউল গান? ও আচ্ছা, যাক আমি গেলে বুঝি নাই, মাজারে মান্নত করা হারাম, মাজার বলতে কিছু নেই ইসলামে, মাজারে বলি, মাজারে মান্নত করা হারাম, মাজারে কিছু দেওয়া হারাম, মাজারে বাতি জ্বালানো হারাম, মাজারে মাথা নত করা হারাম, বলেন কি বলছি? আবার বলেন কি বলছি? বাচ্চা হচ্ছে না, বউরে নিয়ে গেলেন গে মাজারে, গিয়ে পেট লাগাইয়া বাবা একটা বাচ্চা দো, শয়তানি, বাপ দিব, এগুলো হারাম, এগুলো কি বলেন? এগুলো কি কি? আমি যাই বলছি, আমি এটাই বুঝাচ্ছি, চুল বানাক, চুল বিক্রি করুক, পরে চুলা লাগাক, এগুলো ইসলামে নাই। বলছি এগুলো হারাম। আরে বলছি, এটা তো যারা ব্যবহার করে মাথায় হারাম, যারা বিক্রি করে হারাম,
যারা বানায় না বানানো উচিত, মুসলিমরা না বানানো উচিত, অন্য কোনো বিজনেস করুক। মহিলাদের কুটির শিল্পের অভাব নাই, কাজ করা হাতের কাজের তো অভাব নাই, কত কাজ জানে। এ ভাই কথা শেষ হওয়ার আগে উঠবেন না, আমি তো কথা অশেষ করে দিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। কুসংস্কার বেদাত শয়তানি, মহিলারা গর্ভবতী প্রেগনেন্ট মহিলারা সূর্যগ্রহণ নাকি উঠানে দাঁড়ায় থাকে, এটা কি কেন দাঁড়ায়? কয় যে মানে কে কইছে এটা, কয় যে মানে কইছে এটাকে, কোন ডাক্তার বলছে, কোন হুজুর বলছে, কোন শোনা কথা। কাফা বিল মার ইকাদিবান আইউ হাদ্দিসা বিকুল্লে মা সামিয়া, যা শুনে তাই বলে, তাই তো মিথ্যাবাদী। আচ্ছা বাম হাত দিয়ে তুললে আপত্তি নেই, বাম হাত দিয়ে তুললে আপত্তি নাই, যদি খাবারের কোনো অংশ নিচে পড়ে যায় বাম হাত দিয়ে প্লেটে উঠে নেবেন, ওটা আবার খাবেন, কোনো আপত্তি নেই। সুন্নত হলো ডান হাত পরিষ্কার করে উঠে নেবেন, ডান হাত পরিষ্কার করে উঠে নেবেন এবং ওই খাবারটা খাবেন, এই খাবারের বরকত বেশি। তো এই কথাটা মনে করে আপনাকে একটা কথা বলে দিই, কথাটা হচ্ছে খাবার খান নাইলে ফালায় দেন, এই ওয়াজ আমি করবো না, কিন্তু খাবার খাওয়ার পরে আঙ্গুলে এবং হাতে কিছু খাবার লেগে থাকে, থাকেনি, এটা ঠুট দিয়া, জিব্বা বলছি না, ঠুট দিয়া চাইটা চাইটা খাবেন, ঠুট দিয়া আঙ্গুলগুলা চাইটা চাইটা খাবেন, এগারোটা বরকত পাবেন, এগারোটা বরকত। বডিতে স্কিন ক্যান্সার হবে না, স্কিন ক্যান্সার হবে না। এবং রুচির জন্য যদি এক লাখ টাকার ওষুধ খাইয়া যে লাভ হইব, এই আঙ্গুল চাইটা খাইলে তার চাইতে বেশি রুচি তৈরি হবে। আপনারা তো রুচির জন্য কুক খান, মাশাল্লাহ খান, রুচি হ্যাঁ এটা তো শেষ করে দিলাম, লাগাইবেন, হ্যাঁ বউরে দিবেন, আবার লাগাই বলছি, বাহিরে না যাইতে বলছি, ঘরের ভিতরে, শুধু আপনার সামনে, আপনার যত কালার ভাল লাগে লাগান, এক টুটে লাগাইবেন কালো আর এক টুটে নীল লাগাইয়া দেন, আমার আপত্তি আছে, আপনি যে কালারে খুশি বাপ ওই কালারই লাগান, তবে পাবলিকের সামনে বাইর করিয়েন না, সকালে ঘুম থেকে উঠার আগে ফালাই দিয়ে শেষ। আর প্রশ্ন, হ্যাঁ এই তো ভাই উঠে না ভাই, এই যে মসজিদ, মসজিদের না